আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ, শুরুতেই শিরোনাম। পাল্টা আক্রমণে মার খাচ্ছে ইউক্রেন। আবারও তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধ বিমান পাল্টা পদক্ষেপ। জানিয়ে দেব কেন উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইরান। এদিকে কিউবায় চীনা গুপ্তচর ঘাঁটি বানানোর বিষয়টি স্বীকার করল যুক্তরাষ্ট্র। উইয়ার প্রতিবেদন, যুক্তরাষ্ট্র মনে করছে দক্ষিণ এশিয়ার নিয়ন্ত্রক হিসেবে ক্রমেই দুর্বল হচ্ছে ভারত। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের সেনা সন্ত্রাসী তুমুল বন্দুকযুদ্ধ নিহত ছয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। পাল্টা আক্রমণে মার খাচ্ছে ইউক্রেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, রুশ বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ প্রত্যাশিত পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেনীয় সেনারা এবং ডিফেন্স লাইন উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। শুক্রবার রাশিয়ার সোচি শহরে প্রথমবারের মতো এমন বিরল মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে তুমুল লড়াইয়ের কথা জানিয়েছে রাশিয়াও, তবে দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ নিয়ে নিরাপত্তা বজায় রেখেছে কিয়েভ। আক্রমণের সময় ইউক্রেন সাধারণত সাংবাদিকদের রণক্ষেত্র থেকে সংবাদ সংগ্রহ অনুমতি দেয় না। ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের অন্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ভ্লাদিমির পুতিন। এ প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলতে পারছি হামলা শুরু হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনীর সামরিক রসদ ব্যবহার দেখেই তা বোঝা যাচ্ছে। এ বিষয়ে বিশদ বিবরণ না দিয়ে পুতিন আরও দাবি করেন, ইউক্রেনীয় সেনারা যে লক্ষ্যে এই অভিযান শুরু করেছে তা এখনও অর্জিত হয়নি। তাদের সেনারা বড় ক্ষতির মুখে পড়ছে। তীব্র লড়াইয়ের প্রতি তিনজন ইউক্রেনীয় সেনার বিপরীতে প্রাণ হারাচ্ছেন একজন রুশ সেনা। প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু হয়েছে কিনা এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কিয়েভ, কিন্তু রুশ নিয়ন্ত্রিত কয়েকটি অঞ্চলের হামলার ঘটনা বেড়েছে। গত কয়েকদিনে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় রণক্ষেত্রের ক্ষয়ক্ষতির মুখে পড়ছে রুশ বাহিনী। মস্কো দাবি করেছে, ইউক্রেনীয় ঝাপরিজিয়া অঞ্চলে রাশিয়ার প্রতিরক্ষা রেখা ভেঙে ফেলতে বারবার চেষ্টা করেছে এবং দক্ষিণের সরবরাহ লাইন বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু হয়েছে বলে মনে করছেন ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার। টুইটার প্রতিষ্ঠানটি বলেছে, ইউক্রেন জুড়ে বিভিন্ন ধরনের সামরিক কর্মকাণ্ড ইঙ্গিত করছে যে আক্রমণ চলছে। গত শুক্রবার সকালে ইউক্রেনের উপ প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ারা বলেছেন, দক্ষিণ পূর্ব ঝাপরিঝিয়া অঞ্চলে প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে রুশ বাহিনী, যদিও যুদ্ধের কেন্দ্রস্থল এখন দোনেস্কে। লিম্যান, বাকমুত, অবদীপকা এবং মারিঙ্কায় ভারী লড়াই চলছে। আবারও তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধ বিমান পাল্টা পদক্ষেপ। চীনের বিরুদ্ধে আবারও আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ করেছে তাইওয়ান। রোববার তাইওয়ান প্রণালীর মধ্যরেখায় চীনা যুদ্ধ বিমান অনুপ্রবেশ করে। সেই সঙ্গে তাইওয়ান প্রণালীতে টহল দেওয়া চীনা নৌবাহিনীর চারটি জাহাজ পাল্টা পদক্ষেপ হিসেবে ওই এলাকায় তড়িঘড়ি করে যুদ্ধ বিমান পাঠিয়েছে তাইওয়ানের বিমান বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, তিন দিনের ব্যবধানে আবারও তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে অনুপ্রবেশ করেছে দশটি চীনা যুদ্ধ বিমান। রোববার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এদিন তাইওয়ানের আকাশসীমায় হঠাৎ করেই ঢুকে পড়ে জেটেন, J-16 ও H-6 বোমারু বিমান সহ চীনা বিমান বাহিনীর 24টি উড়োজাহাজ। এই বিমানগুলোর মধ্যে 10টি তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে। সেই সঙ্গে তাইওয়ান প্রণালীতে টহল দেয় চীনা নৌবাহিনীর চারটি জাহাজ। খবর পেয়ে ওই এলাকায় তড়িঘড়ি করে যুদ্ধ বিমান পাঠিয়েছে তাইওয়ানের বিমান বাহিনী। একই সঙ্গে জাহাজ ও ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে তারা। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে নিয়ে দ্বিতীয়বার তাইওয়ান প্রণালীতে চীনের নতুন সামরিক কার্যকলাপের খবর সামনে এলো। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে চীনের সামরিক বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে বৃহস্পতিবার চীনের 37টি সামরিক উড়োজাহাজ স্বায়ত্তশাসিত দ্বীপটির আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করে। একদিকে তাইওয়ানের নিজেদের অংশ বলে মনে করে চীন, অন্যদিকে নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে স্বায়ত্তশাসিত দ্বীপটি। গেল বছর মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে তাইওয়ান প্রণালী ঘিরে চীন ও তাইওয়ানের মধ্যে দিন দিন বেড়েই চলেছে তুমুল উত্তেজনা। কেন উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইরান।
সম্প্রতি উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইরান। এ ধরনের পরমাণু কর্মসূচির লক্ষ্যে দেশটির ওপরে থাকা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পথ সুগম করা। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি এ তথ্য দিয়েছেন। শনিবার তেহরান থেকে প্রকাশিত এত্তেলায়াত পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ইসলামি বলেন, 2020 সালে ইরানের পার্লামেন্টে পরমাণু কর্মসূচি পরিচালনা সংক্রান্ত যে আইনটি পাশ হয়েছিল তারও লক্ষ্য ছিল নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ সুগম করা। তিনি বলেন, পার্লামেন্টের ওই আইন অনুসরণ করেই দেশটির আণবিক শক্তি সংস্থার শতকরা 60 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে যাচ্ছে। এর আগে গত ডিসেম্বরে ইরানি আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামাল বান্দি প্রথমে তার সংস্থায় শতকরা 60 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন। 2015 সালে আমেরিকা সহ 6 বিশ্ব শক্তির সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ইরান সর্বোচ্চ শতকরা 4 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। ওই চুক্তির স্বাক্ষরের আগে ইরান 20 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে আসছিল। ইরানের উপরে সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল পশ্চিমা দেশগুলো। কিন্তু 2018 সালে মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিলে চুক্তিটি কার্যত অচল হয়ে পড়ে। ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল হয়ে যায়। এ অবস্থায় 2020 সালে ইরানের পার্লামেন্ট একটি আইন পাশ করে। ওই আইনে বলা হয়, পশ্চিমা দেশগুলো পরমাণু সমঝোতা মেনে না চললে ইরানও তা মানার প্রয়োজন এবং যতটা সম্ভব উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে হবে। পরমাণু সমঝোতা অকার্যকর হয়ে পড়ার জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করে মোহাম্মদ ইসলামি বলেন, তারা আবার এ সমঝোতায় ফিরে এলে ইরানও নিজের প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে যাবে। কিউবায় চীনা গুপ্তচর ঘাঁটি বানানোর বিষয়টি স্বীকার করল যুক্তরাষ্ট্র। অবশেষে কিউবায় চীনা গুপ্তচর ঘাঁটি বানানোর বিষয়টি স্বীকার করল যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের বিবৃতির বরাত দিয়ে রোববার মার্কিন গণমাধ্যম জানিয়েছে, 2019 সালেই গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য অবকাঠামো বানিয়েছে চীন। সম্প্রতি ঘাঁটির সক্ষমতা বাড়ানোর কর্মকাণ্ড শুরু করেছে বেইজিং। মার্কিন সেনাবাহিনীর উপর নজরদারি করতে কিউবায় গুপ্তচর ঘাঁটি বানাচ্ছে চীন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর শুরু হয় তোলপাড়। নড়ে চড়ে বসে বাইডেন প্রশাসন। গুপ্তচর ঘাঁটি তৈরির বিষয়ে কিউবার সঙ্গে চীনের চুক্তি হয়েছে, এ ধরনের কোনো তথ্য যুক্তরাষ্ট্রের কাছে নেই বলে জানায় পেন্টাগন। তবে একদিন পরে কিউবায় গুপ্তচর ঘাঁটির বিষয়টি স্বীকার করেছে হোয়াইট হাউস। রোববার মার্কিন গণমাধ্যমে উঠে এসেছে এমন তথ্য। হোয়াইট হাউসের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, 2019 সালে কিউবায় ঘাঁটি বানায় চীন। এ বিষয়ে শুরু থেকেই মার্কিন প্রশাসন অবগত আছে। চীনা ঘাঁটিতে গুপ্তচর বৃত্তির বিভিন্ন স্থাপনা থাকার কথাও নিশ্চিত করে হোয়াইট হাউস। তবে বাইডেন প্রশাসন জানায়, কিউবায় নতুন কোনো ঘাঁটি নয়, বরং আগের কাঠামোর সক্ষমতা বাড়ানোর কর্মকাণ্ড শুরু করেছে বেইজিং। এ বিষয়টি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রেকর্ডে নথিভুক্ত আছে বলেও জানানো হয়েছে। চীনের এমন পদক্ষেপে পাল্টা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে মাত্র 160 কিলোমিটার দূরে কিউবায় দ্বীপে গুপ্তচর ঘাঁটি আছে চীনের। নতুন গুপ্তচর স্থাপনা তৈরি কিংবা আগের কাঠামোর সক্ষমতা বাড়ানো গেলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চল থেকে ইলেকট্রনিক যোগাযোগের তথ্য সংগ্রহ করার সক্ষমতা চীনের হাতে চলে যাবে বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। তবে ঘাঁটি নির্মাণের বিষয়টি অস্বীকার করে এরই মধ্যে বিবৃতি দিয়েছে চীন। যুক্তরাষ্ট্র মনে করছে, দক্ষিণ এশিয়ায় নিয়ন্ত্রক হিসেবে ক্রমেই দুর্বল হচ্ছে ভারত। দ্য থার্ড পোলের ব্যবস্থাপনার সম্পাদক ওমায়ের আহমেদ তার এই লেখার উপশিরোনামে বলেছে, জবাবদিহি, মানবাধিকার ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে ভারত সরকারের নিরাপত্তায় বোঝা যাচ্ছে যে দেশটির মর্যাদা কমতে শুরু করেছে। তিনি লিখেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত 24 মে বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণার পর থেকে বিষয়টি স্থান করে নিয়েছে রাজনীতির মাঠে। এই ভিসানীতির কথা, বাংলাদেশে কেউ অবাধ নির্বাচনে বাধা প্রদান করলে যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেবে না। পাকিস্তানের সেনা সন্ত্রাসী তুমুল বন্দুকযুদ্ধ নিহত 6। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান জেলার জেনারেল মিরান শাহ এলাকায় বন্দুকযুদ্ধে সশস্ত্র বাহিনী 3 সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে এবং 4 আহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ অধিদপ্তর রোববার এ তথ্য জানিয়েছে। ISPR-এর একটি বিবৃতিতে বলা হয়, তাদের সেনারা বীরত্বের সঙ্গে লড়াই করে কিন্তু তাদের 3 সেনা সদস্য শহীদ হয়। গত 9-10 জুন রাতে এ ঘটনা ঘটেছে।